আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বায়ান নটিফিতে। শুরুতে শিরোনাম, পারমাণবিক অস্ত্র চাই তালেবান, নিজেরাই বানাবে নাকি পাকিস্তান দিবে, আসলে কি নিশানায় থাকবে ভারত সহ পশ্চিমা অনেক দেশ। এবার সৌদির সঙ্গে সামরিক সম্পর্ক বাড়াতে চায় ইরান, স্বাগত জানালো সৌদি আরব। ইসরায়েলি নতুন আগ্রাসন, কঠিন জবাব দিচ্ছে হামাস ও জিহাদ আন্দোলন, জবাব দিচ্ছে হিজবুল্লাহ। যুদ্ধ শেষে প্রবাসী হামাস নেতাদের ইসরায়েল কর্তৃক হত্যা পরিকল্পনা ফাঁস। এবারে বিস্তারিত, কৌশলগত পারমাণবিক অস্ত্র পাওয়ার পথ খুঁজছে আফগানিস্তানের তালেবান সরকার, ক্ষমতা সুসংহত করতে তালেবান এমনটা করতে চায়। এজন্য পাকিস্তানের সহায়তা নিতে যাচ্ছে তালেবানরা, হয় সরাসরি পাকিস্তান থেকে সরাসরি অস্ত্রটি নিতে পারে, অথবা প্রযুক্তি নিয়ে নিজেরাই বানাতে পারে ভয়ঙ্কর এই অস্ত্র। দেশটির সাবেক গোয়েন্দা প্রধান রহমতুল্লাহ নাবিল এসব দাবি করেছেন। গত সপ্তাহে তাজিকিস্তানের দুশানবেতে অনুষ্ঠিত হেরাত নিরাপত্তা সংলাপে যোগ দিয়ে তিনি একথা বলেছেন বলে বৃহস্পতিবারের প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট। রহমতুল্লাহ নাবিল আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের শাসনামলে 2010 সাল থেকে 2012 সাল পর্যন্ত দেশটির জাতীয় নিরাপত্তা বিভাগের প্রধান ছিলেন। নাবিল বলেন, আমাদের কাছে তথ্য রয়েছে তালেবান সরকার কিভাবে কৌশলগত পারমাণবিক অস্ত্র অর্জন করা যায়, সেই পথ খুঁজছে। এমনও হতে পারে তারা পাকিস্তানের কাছ থেকে সেটি সরাসরি পেতে পারে, অথবা দেশটির প্রকৌশলীদের কাছ থেকে অর্থের বিনিময়েও অস্ত্র তৈরি করিয়ে নিতে পারে, আর তা বাস্তবায়ন হলে এটি হবে এক ভয়াবহ বিপর্যয়। আধুনিক সমরশক্তির নিদর্শন হিসেবে তালেবান সরকার উত্তর কোরিয়া, ইরান, চীন ও রাশিয়ার পদাঙ্ক অনুসরণ করতে চায় বলে জানান তিনি, আর এই কারণেই পারমাণবিক অস্ত্র পায় তারা। কিছু বিশ্লেষকদের মতে, কট্টরপন্থী ইসলামী এক গোষ্ঠী পরমাণু অস্ত্রের অধিকারী হলে তা আঞ্চলিক কয়েকটি দেশের পাশাপাশি বিশ্বজুড়ে অনেক দেশ নিরাপত্তার হুমকিতে পড়বে, আর যদি ভবিষ্যতে কোনো ধর্মীয় যুদ্ধ শুরু হয় তাহলে ভারতসহ পশ্চিমা অনেক দেশ তালেবানদের এই অস্ত্রের নিশানায় থাকবে। এমনিতেই তালেবানরা যোদ্ধা জাতি, যাদের যুদ্ধ দক্ষতার কাছে হার মেনে পরাশক্তি দেশ সোভিয়েত ইউনিয়নের পর আমেরিকা ও ন্যাটো মিলে 20 বছরেও আফগানিস্তানের সুবিধা না করতে পেরে নাকে খত দিয়ে পালিয়ে যায়। এরপর অত্যাধুনিক অস্ত্রসহ পরমাণু প্রযুক্তি বা অস্ত্রের মালিক হলে দেশটি দ্রুতই বিশ্বের সামরিক শক্তিতে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। তবে হেরাত নিরাপত্তা সংলাপে উপস্থিত বিশ্লেষক ও বিশেষজ্ঞরা তালেবানের পারমাণবিক অস্ত্র অর্জনের বিষয় নিয়ে বেশ সন্দিহান মনোভাব পোষণ করেছেন। এমন কৌশলগত অস্ত্র অর্জনের সক্ষমতা প্রকৃতপক্ষে তালেবানের আছে কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তারা। একই সঙ্গে তাদের ইচ্ছা ও যাদের কাছ থেকে অস্ত্র বা প্রযুক্তি নেবে তাদের সঙ্গে ভালো সংযোগ আছে কিনা তা নিয়েও সন্দেহ আছে তাদের। তবে এ বিষয়ে নাবিল বলেন, তালেবানের অস্ত্র পাওয়ার সম্ভাবনাকে উপেক্ষা করলে বরং তা বিপজ্জনক হয়ে দাঁড়াবে। তালেবানকে জিহাদি যন্ত্র উল্লেখ করে তিনি আরও বলেন, তাদের পারমাণবিক অস্ত্র পাওয়ার ইচ্ছা আছে আর এ নিয়েও আলোচনা চলছে। অন্যান্য দেশের পারমাণবিক অস্ত্র অর্জনের বিষয়গুলোও পর্যালোচনা করছে তারা, তাই এ বিষয়ে নজর রাখা জরুরি বলে উল্লেখ করেন তিনি। 2021 সালে ক্ষমতা দখলের পর বিগত 2 বছরে তালেবান ব্যাপক কৌশলগত গভীরতা করেছে বলে জানান নাবিল। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অন্যান্য মিত্র দেশ আফগানিস্তানে যেসব অস্ত্র ফেলে গেছে সেগুলোর দখল তালেবানের হাতে চলে গেছে বলে উল্লেখ করেন তিনি। বলেন, তাদের দখলে আছে ন্যাটো বাহিনীর অত্যাধুনিক অস্ত্র ও গোলা বারুদ, এমনকি তাদের হাতে অত্যাধুনিক নজরদারির ব্যবস্থা রয়েছে। এবারে ইরান সৌদি প্রসঙ্গ, সৌদি আরবের সঙ্গে সামরিক সম্পর্ক সহযোগিতা বাড়াতে ইরান প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী। পারস্য উপসাগরীয় এই 2 ক্ষমতাধর দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের কয়েক মাসের মাথায় এমন প্রস্তাব দিল তেহরান। বৃহস্পতিবার সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী খালিদ বিন সালমানের সঙ্গে ফোন আলাপে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকিরি এই প্রস্তাব দেন। এ সময় 2 দেশের মধ্যে সম্পর্কের উন্নয়নে ভূমিকা এবং ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির জরুরি বৈঠক আয়োজনের জন্য রিয়াদের প্রশংসা করেন বাকিরি। ইরানি কমান্ডার বলেন, 2 দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সম্পর্ক সহযোগিতার জোরদারের সুযোগ রয়েছে এবং এক্ষেত্রে ইরান প্রস্তুত রয়েছে। ফোনালাপে সৌদি প্রতিরক্ষা মন্ত্রীও 2 দেশের মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আশা প্রকাশ করেন এবং ইরানের প্রস্তুতিকে স্বাগত জানান। এ সময় গাজার পাশাপাশি মধ্যপ্রাচ্যে নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে তাদের মধ্যে আলোচনা হয়। এর আগে চলতি বছরের মার্চ মাসে চীনের মধ্যস্থতায় প্রায় 7 বছর পর কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক পুনঃস্থাপনে ঐক্যমত্যে পৌঁছায় ইরান ও সৌদি আরব। এই চুক্তিতে চীনের সংশ্লিষ্টতার বিষয়টি ওয়াশিংটনের জন্য উদ্বেগের, কারণ সৌদি ইরান এক হলে মধ্যপ্রাচ্য ও ইসরায়েলে নিজের দাপট হারাতে পারে ওয়াশিংটন।
হামাস ইসরায়েল যুদ্ধের পরেই খবর বের হয় ইরানের সঙ্গে সৌদির সম্পর্ক আরও জোরদার হতে পারে। রিয়াদের পরিকল্পনার সাথে জড়িত একটি সূত্র জানায়, এখন ইসরায়েলের সাথে আলোচনা চালিয়ে যাওয়া সম্ভব নয়। আলোচনা পুনরায় শুরু হলেও ফিলিস্তিনিদের নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকার পাবে। যুদ্ধের ফলে ইরানের সাথে সম্পর্ক আরও জোরদারের দিকে নিয়ে যাচ্ছে সৌদিকে। হামাসের হামলার পর সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান প্রথম কল পান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির কাছ থেকে। দুটি সূত্র রয়টার্সকে জানায়, ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণের বিষয়ে মার্কিন সমর্থিত আলোচনা আর এগুচ্ছে না। মূলত মার্কিন প্রতিরক্ষা চুক্তি সুরক্ষিত করতে এই তাৎপর্যপূর্ণ পদক্ষেপ নিচ্ছিল রিয়াদ। সাত অক্টোবর হামাসের হামলা এবং যুদ্ধের সূত্রপাতের আগ পর্যন্ত সৌদি ও ইসরায়েল উভয় দেশের নেতারাই বলে আসছিলেন যে তারা চুক্তির দিকে অগ্রসর হচ্ছেন, যা মধ্যপ্রাচ্যকে নতুন আকার দিতে পারে। বর্তমান পরিস্থিতিতে ফিলিস্তিনকে এড়িয়ে কোনো পদক্ষেপ নেওয়া মানে এই অঞ্চলের আরব দেশগুলোকে ক্ষুব্ধ করার ঝুঁকি নেওয়া। আরব গণমাধ্যমগুলো প্রতিনিয়ত ইসরায়েলি হামলার এবং ফিলিস্তিনের নিহতের ছবি সম্প্রচার করছে। আরব দেশগুলোতে ক্ষোভ দেখা গেছে। রিয়াদের পরিকল্পনার সাথে জড়িত প্রথম সূত্র জানায়, এখন ইসরায়েলের সাথে আলোচনা চালিয়ে যাওয়া সম্ভব নয়। আলোচনা পুনরায় শুরু হলেও ফিলিস্তিনের নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকার পাবে। এ বিষয়ে রয়টার্স থেকে সৌদির সঙ্গে যোগাযোগ করা হলে তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। ফিলিস্তিন নিয়ে আরব বিশ্বের উদ্বেগ ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্কে একটি বড় বাধা। সৌদি বিশ্লেষক আজিজ আল ঘাসিয়ান বলেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ এমনিতেই একটি নিষিদ্ধ বিষয়। এই যুদ্ধ তা আরও বেশি জোরদার করছে। এবারে ফিলিস্তিন ইসরায়েল প্রসঙ্গ। অবরুদ্ধ গাজা উপত্যকা ইহুদিবাদী ইসরায়েল নতুন করে যে আগ্রাসন শুরু করেছে তার বিরুদ্ধে শক্ত জবাব দিচ্ছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ও জিহাদ আন্দোলন। ফিলিস্তিনি গণমাধ্যমগুলো জানিয়েছে, গাজার কয়েকটি এলাকায় ইসরায়েলি সেনাদের সাথে প্রতিরোধ যোদ্ধাদের ভয়াবহ সংঘর্ষ হয়েছে। গাজা উপত্যকার গাছের কয়েকটি ইহুদি বসতিতে সাইরেনের শব্দ শোনা গেছে। ইসরায়েল দাবি করেছে তারা গাজা থেকে ছোড়া একটি রকেট ভূপাতিত করেছে। ফরাসি বার্তা সংস্থা AFP জানিয়েছে, গাজা উপত্যকার উত্তরে সেদ্রত শহরে বিশাল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে সেখানে আগুনের কুণ্ডলী উঠতে দেখা যায়। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, গাজা উপত্যকা থেকে ছোড়া রকেটে ইসরায়েলি সম্পদের ক্ষতি হয়েছে। জিহাদ আন্দোলনের সামরিক শাখা আলকোচ ব্রিগেড বলেছে, তারা মানবতা বিরোধী অপরাধের প্রতিবাদে ইসরায়েলের সিটি ও টাউনগুলোতে রকেট হামলা চালিয়েছে। হামাসের রাজনৈতিক শাখার সদস্য ইজ্জাত আল রাশক বলেছেন, গত 50 দিনে ইসরায়েল যা অর্জন করতে পারেনি, নতুন করে আগ্রাসন শুরু করেও তা অর্জন করতে পারবে না। অন্যদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দেশটির সীমান্তবর্তী অঞ্চলে ইসরায়েলি সেনাদের উপর হামলা চালানো দাবি করেছে। শুক্রবার গাজায় আবারও পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর দিনই এই হামলা চালিয়েছে হিজবুল্লাহ। হিজবুল্লাহ জানিয়েছে, একটি ইসরায়েলি সামরিক অবকাঠামোর কাছে সেনাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। যুদ্ধবিরতির পর এটি হিজবুল্লাহর প্রথম হামলা। মাইক্রো ব্লগিং সাইট এক্সে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায়, রোস হানকারা, মার্গালিয়ট এবং কিরাত সমনায় সেনা ছাউনি লক্ষ্য করে হিজবুল্লাহ হামলা চালিয়েছে। তবে সব হামলা প্রতিহত করার দাবি করে তিনি বলেন, হিজবুল্লাহ লঞ্চার লক্ষ্য করে একাধিক হামলা চালানো হয়েছে। অপরদিকে অবরুদ্ধ গাজা উপত্যকার উপর চলমান পাশবিকতা শেষ হলে ইহুদিবাদী ইসরায়েল বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী হামাস নেতাদের হত্যা করবে বলে একটি পরিকল্পনার কথা ফাঁস করেছে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল। দৈনিকটি জানিয়েছে, যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নির্দেশ পাওয়ার পর মোসাদ সহ ইসরায়েলের কুখ্যাত গোয়েন্দা সংস্থাগুলো লেবানন, তুরস্ক ও কাতার সহ অন্যান্য পারস্য উপসাগরীয় দেশে বসবাসরত হামাস নেতাদের হত্যা করার পরিকল্পনা তৈরির কাজ শুরু করেছে। তেলাবিব ধরে নিয়েছে গাজা উপত্যকার তার চলমান আগ্রাসনে হামাস পরাজিত হবে এবং এই সংগঠনের সব নেতা ও যোদ্ধা নিহত হবে। এরপর বাকি থাকবে প্রবাসী হামাস নেতারা। যদিও হামাস বলেছে চলতি যুদ্ধে তাদের বিজয় হবে এবং ইসরায়েল সেনারা অপমানজনকভাবে গাজা উপত্যকা ত্যাগ করবে। রিপোর্টে বলা হয়েছে, গত 7 অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলে প্রবেশ করে আলাক্সা তুফান অভিযান চালানোর পরপরই ইসরায়েলের অভ্যন্তরে হামাসের প্রবাসী নেতা খালেদ মিশালকে হত্যা করার দাবি ওঠে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নভেম্বর মাসের শেষ দিকে এক বক্তব্যে প্রবাসী হামাস নেতাদের হত্যা করার আভাস দেন। তিনি বলেন, হামাস নেতারা বিশ্বের যেখানেই থাকুক তাদের হত্যা করার জন্য তিনি মোসাদকে নির্দেশ দিয়েছেন। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে অন্য দেশে বসবাসরত ফিলিস্তিনি নেতাদের হত্যা করার দীর্ঘ ইতিহাস রয়েছে ইসরায়েলের। 1990-এর দশকে ইসরায়েলি গোয়েন্দারা লেবাননের রাজধানী বৈরুতে হামাস নেতা খালেদ মিশালকে হত্যা করতে গিয়ে ব্যর্থ হয়েছিল। অবশ্য ইসরায়েলের সর্বশেষ পরিকল্পনাটি সবার সমর্থন লাভ করতে ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন মোসাদের সাবেক পরিচালক এফ্রাইম হেলভি। তিনি বলেন, বিশ্বব্যাপী পদ্ধতিগতভাবে হামাসের সব নেতাকে
হত্যা করার অর্থ হবে প্রতিশোধ গ্রহণ করা, কৌশলগত লক্ষ্য অর্জন নয়।